চুয়াডাঙ্গা ও কিশোরগঞ্জে পৃথক দুই হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। 2022 সালের 19 জানুয়ারি চুয়াডাঙ্গা পৌর এলাকায় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আবু হুরায়রাকে অপহরণ করে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত তিন আসামির মধ্যে মোহাম্মদ মমিনকে মৃত্যুদণ্ড, বাকি দুই আসামি পারভেজ আহমেদ ও আশরাফুজ্জামান রিজনকে 14 বছরের কারাদণ্ড দেয় আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মাসুদ আলী এই রায় দেন। এদিকে কিশোরগঞ্জের কটিয়াদিতে ছোট ভাইকে হত্যার দায়ে বড় ভাই নজরুল ইসলাম বিপ্লবকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। দুপুরে দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শাম্মী হাসিনা পারভিন মামলার এই রায় দেন। পারিবারিক কলহের জেরে 2018 সালের 20 এপ্রিল ছোট ভাই মাসুদ উজ্জামানকে কুপিয়ে হত্যা করে বিপ্লব।